উজানের ঢলে ও কয়েক দিনের টানা বর্ষণে কুড়িগ্রামে সব নদ নদীর পানি দ্রুত বাড়ছে। ধরলার পানি বিপদসীমার 31 ও ব্রহ্মপুত্রের পানি 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে নিম্নাঞ্চলের অন্তত 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে 7,000 হেক্টর রোপা আমন ক্ষেত। দুই তিন দিন হতে সমানে পানি বলি বলেছে, বহুত পানি হয়ে আছে। আমন ধানের তো ক্ষতি হয়ে যাচ্ছে, এরকম পানি ছাড়লে তো আবাদ শেষ হয়ে যাবে। পানি বাড়তেছে, গরু ছাগলে খাবার নাই। রাজবাড়িতে পদ্মার পানি বিপদসীমার 43 সেন্টিমিটার উপর দিয়ে বইছে, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। রাস্তাঘাট এই বন্যার পানিতে তলা গেছে, মানে এমনি ফসলি জমি তলিয়ে গেছে। মরিচ খাত সবজি খাত এগুলো তো পানিতে সব তলা হয়ে গেছে, এগুলো তো আর তো আনার মতো পরিবেশ নেই। বিষাক্ত সাপ এসে বাড়ি ঘরে উঠতেছে এবং খাবার বিশুদ্ধ পানি নাই, পানির অভাব। সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। অনেকেই বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। বাড়ির ভিতরে পানি, পায়খানা যাওয়ার জায়গা নাই, এর বাদে উঠছি। প্রতি বছরে কষ্ট, 6-7 মাস হলে কষ্ট করি প্রতি বছরে। এরকম কষ্ট যেন আমরা না করি। আগামী 3-4 দিন পানি 10-15 সেন্টিমিটার বাড়বে বা কমবে বা এর কাছাকাছি লেভেলে থাকতে পারে। এখন যে বন্যাটা, এটা একদম স্বাভাবিক বন্যা, এখানে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। এদিকে পানি বাড়ায় তীব্র স্রোতে ভাঙনে মানিকগঞ্জে ধলেশ্বরী ও কালীগঙ্গা তীরবর্তী শতাধিক ঘরবাড়ি, রাস্তা ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। ঘিউরে ধলেশ্বরীর ভাঙন থেকে রক্ষায় 2 কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধটিও নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নদীর গতিপথ পরিবর্তন হওয়ার কারণে রাস্তার পাশে যে বাড়িঘর ছিল সবগুলোই ভেঙে গেছে, এখন ছিন্ন বিচ্ছিন্ন। 20টি গ্রামের মানুষ যাওয়া আসা করে, 2 দিনের মধ্যে এই রাস্তাঘাট ভেঙে গেল, বাড়িঘর হুমকির মুখে। বাঁধটা ভাঙার কারণে এই রাস্তাটাও ভেঙে যেতেছে। এছাড়া টানা বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটের তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টের পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ব্যারেজের 44টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে তিস্তা তীরবর্তী 20 গ্রামের 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।